বিষয়টিকে প্রাধান্য দেয়া দরকার। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে ক্ষেত্রে আমাদের দুর্বলতা হচ্ছে হচ্ছে আমলের ক্ষেত্র। আমরা নিজেরা নিজেদেরকে আমলি লাইনে মজবুত করার চেষ্টা করব। এটা করণীয় ক্ষেত্রে আমি আলোচনা করলাম, করণীয় বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। বর্জনীয় বিষয়ের ব্যাপারে তো সবচেয়ে বেশি গুরুত্ব এই বিষয়ে যে বর্জনীয় বিষয়গুলো যেন আমি এই সাথে যেন আমি এই ব্যাপারে যেন সোচ্চার থাকি। কোন বর্জনীয় কোন গুণা নাফরমানির আক্রমণে যেন আক্রান্ত আমি না হই, খুব সোচ্চার থাকতে হবে। কারণ করণীয় আর বর্জনীয় দুটোটা বিষয়ের মধ্যে বর্জনীয় বিষয়গুলোর গুরুত্ব বেশি। যে নাকি বর্জনীয় বিষয়গুলোকে মনের বিপরীতে গিয়ে, পরিবেশের বিপরীতে গিয়ে, মনের বিভিন্ন রকমের জোরালো চাহিদার বিপরীতে গিয়ে যে নাকি বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করার চেষ্টা করতে থাকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, নাজায়েজ হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো তো তুমি বড় ইবাদত গুজার হিসেবে কি গণ্য হবে। তো বলতেছিলাম আমি আপনাদের খেদমতে, আসলে সহি আকিদা ঈমান অর্জনের পর যে বিষয়টি আমাদের জন্য জরুরি সেটি হচ্ছে আমলি বিষয়। আমলি যোগ্যতা যদি অর্জন করতে না পারি, দিল আলোকিত হয় না, সঠিক বেঠিক বোঝার যোগ্যতা আসে না, স্বাস্থ্য যদি সুস্থ না থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যের মধ্যে থাকে না, তখন আমরা আক্রান্ত হইয়া যাই। ইমানি লাইনে হুবু একই অবস্থা, যদি আমলি যোগ্যতা অর্জন না করি, আমলি সুস্থতা ইমানি সুস্থতা যদি অর্জন না করি, তো ইমানি আমলের বিপরীতে যে সমস্ত জীবাণুগুলো আছে এগুলার আক্রমণে আমরা আক্রান্ত হইতে থাকবো, আমাদের এগুলার প্রতিরোধের ক্ষমতা আমাদের থাকবে না, দুর্বল।